নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। ফেব্রুয়ারি 2024 কন্যা রাশির কেমন যাবে তার একটা পূর্বাভাস আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। একটা সম্ভাবনা আপনাদের স্বাস্থ্য, আপনাদের শিক্ষা, প্রেম, কর্ম, ভাগ্য, কেরিয়ার, অর্থ, স্বাস্থ্য, সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। যারা ভিডিওটি দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি শুনবেন। দেখুন, এই রাশিফলটি বর্তমান গ্রহের গোচর ধরে আমি আলোচনা করি, হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না, কিন্তু এই রাশিফলটি আপনাদেরকে গাইড হিসাবে এবং চলার পথের পাথর হিসাবে কিন্তু কাজে কিন্তু দিবে। দেখুন, আপনাদের রাশির অধিপতি বুধ আপনাদের ঠিক চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠভাবে কিন্তু অবস্থান করবে। প্রথমে আমি কথা বলি, আপনাদের স্বাস্থ্যের জায়গাটা কিন্তু যথেষ্ট কিন্তু ভালো কিন্তু রয়েছে। কত তারিখ অবধি? 20 আপনার ফেব্রুয়ারি পর্যন্ত। 20 ফেব্রুয়ারির পর আপনাদের কিছুটা হলো স্বাস্থ্যের জায়গা নিয়ে সমস্যা কিন্তু রয়েছে। আপনারা এই সময় ফাস্টফুড, জাঙ্ক ফুড এড়িয়ে চলুন, এবং এর সাথে সাথে আপনাদের স্কিনের সমস্যা এবং পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে পেটের সমস্যা কিন্তু বাড়তে কিন্তু পারে। অর্থাৎ 20 ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের স্বাস্থ্যের জায়গাটা ভালো রয়েছে, 20 ফেব্রুয়ারির পর থেকে রাশির অধিপতি আপনাদের ষষ্ঠভাবে চলে যাচ্ছে। গোল্ডেন কাপের সমস্যা কিছুটা হতে পারে, এই শরীরের পার্টটা নিয়ে একটু হলো সচেতন থাকুন। এবার আসি, আপনি কন্যা রাশির মানুষ, আপনার শিক্ষা কেমন হবে? দেখুন, পঞ্চম ভাবি হচ্ছে আমাদের এডুকেশন। পঞ্চম পতি ষষ্ঠভাবে অবস্থান করছে এবং পঞ্চম ভাবে আপনার রবি, বুধ, মঙ্গল একত্রে অবস্থান করছে। দেখুন এখানে কি হবে, এবং শুক্র কিন্তু থাকছে পঞ্চম ভাবে। প্রথমেই আমি একটা কথা বলি, আপনাদের শিক্ষার জায়গাটা কিন্তু এবছর, এ মাসে মার্জনা করবেন, এ মাসে আপনাদেরকে কিন্তু মিশ্রিত ফল আপনাদেরকে কিন্তু দিবে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আপ অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে এগাতে হবে, তবে আপনাদের যারা পরীক্ষা বা কোনো এক্সাম রয়েছে, যদি আপনাদের 15 ফেব্রুয়ারির আগে যদি হয়ে যায় আপনাদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট কিন্তু দিবে। কিন্তু 15 ফেব্রুয়ারির পরে যদি হয় তাতে কিন্তু আপনাদের কিছুটা হলো চাপ আসবে। অর্থাৎ বা যারা কোনো অ্যাডমিশন নিতে চাইছেন বা ফর্ম ফিল আপ করতে চাইছেন বা আপনারা কোনো জায়গাতে ভর্তি হয়ে হতে চাইছেন, সেই জায়গার ক্ষেত্রে কিন্তু আমি একটা কথা বলবো, আপনাদের 15 ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের ভালো, 15 ফেব্রুয়ারির পর থেকে কিছুটা চাপ আপনাদের বাড়বে শিক্ষার ক্ষেত্রে, এবং কিছু কিছু ক্ষেত্রে ডিসিশান নিতে পারবেন না, কোন লাইনে গেলে ভালো হয়, কোন স্ট্রিমে গেলে ভালো হয়, কিছুটা হলো কনফিউশনের মধ্যে কিন্তু থাকবেন কন্যা রাশি। এবার আসি আপনাদের প্রেম। কন্যা রাশির এ মাসে প্রেমের জায়গাটা কিন্তু খুব ভালো রয়েছে, এমনি 14 ফেব্রুয়ারি, কিন্তু এ মাসে গ্রহের যা স্থিতি আপনাদের প্রেমের ক্ষেত্রে নিশ্চিত রূপে আপনারা কিন্তু সফলতা কিন্তু পাবেন। অর্থাৎ যাদের প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ হয়ে যাচ্ছিলো সেই জায়গাটায় প্রেমের ক্ষেত্রে আপনাদের অ্যাডজাস্টমেন্ট হবে কন্যা রাশি, এবং পুরাতন প্রেম যেমন কাম ব্যাক করবে, নতুন প্রেমের জায়গাটাও কিন্তু আপনাদের আসতে চলেছে ফেব্রুয়ারি মাসে। অর্থাৎ প্রেমের জায়গাটা নিয়ে যাদের সমস্যা চলছিল, দেখুন আমি এখান থেকে আপনাদের জন্ম ছক দেখতে পাচ্ছি না, আপনাদের চন্দ্রের অবস্থা কেমন রয়েছে, শুক্রের অবস্থা কেমন রয়েছে, আপনাদের পঞ্চম ভাব কেমন রয়েছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু ওভারঅল এ মাসে কন্যা রাশির প্রেমের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ পেতে কিন্তু চলেছে। এবার আসি, আপনি কন্যা রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ফিনান্স কেমন যাবে? দেখুন, আপনাদের ঠিক দ্বিতীয়ভাবে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, আবার দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে। দেখুন, আপনাদের একদিক থেকে ইনকাম আসবে, একদিক থেকে খরচ হবে, অর্থাৎ আয় এবং ব্যয় একরকমই থাকবে। আমি আবারও বলবো, সেভিংসের জায়গাটাতে আপনারা নজর দিন, খরচের দিকটা নিয়ন্ত্রণ রাখুন, কারণ এ মাসে কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত খরচ হয়ে যাওয়া, সেভিংসের জায়গাটা কিছুটা হলেও কম হয়ে যাওয়া, এবং অষ্টমভাবে আপনাদের বৃহস্পতি অবস্থান করছে, আমি একটা কথা বলবো, পেট
এবং লিভার জনিত সমস্যা আপনাদের কিন্তু ভোগাতে কিন্তু পারে। চতুর্থভাবে আবার বৃহস্পতির দৃষ্টি রয়েছে। আমি একটা কথা আপনাদেরকে বলি, যারা কোনো প্রপার্টি পারচেস করতে চাইছেন, কোনো সম্পত্তি কিনতে চাইছেন, কোনো অ্যাসেট কিনতে, কোনো বাড়ি বা কোনো একটা জমি বা জায়গা কিনতে চাইছেন, আমি বলবো আপনারা 6 ফেব্রুয়ারির পর, ডেটটা লিখে রাখুন, 6 ফেব্রুয়ারির পর আপনারা কোনো প্রপার্টিতে আপনারা ইনভেস্টমেন্ট করুন। তার আগে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না। 6 ফেব্রুয়ারির পর আপনারা যদি প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করেন, বিশেষভাবে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। কোনো সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা কিন্তু দুর্দান্ত দেখা কিন্তু যাচ্ছে এবং আপনার মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা কিছুটা হলেও উন্নতি হবে এবং পাশাপাশি আপনাদের সুখের জায়গা, পারিবারিক সুখের জায়গা কিন্তু এই মাসে কিন্তু দেখা যাচ্ছে। দেখুন, আপনাদের ধনাধিপতি ভাগ্যাধিপতি পঞ্চম ভাবে অবস্থান করছে। যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনারা ফাটকার সঙ্গে যুক্ত রয়েছেন, লটারির সঙ্গে, লটারি এর জায়গাতে আপনাদের এই সকল সেক্টর থেকে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে 20 ফেব্রুয়ারির মধ্যে। 20 ফেব্রুয়ারির মধ্যে, 1 ফেব্রুয়ারি টু 20 ফেব্রুয়ারি আপনাদের যে কোনো দিক থেকে আকস্মিক অর্থপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, লিখে রাখুন। এবার আসি আবার আপনাদের দাম্পত্য সুখের জায়গায়। দেখুন, সপ্তমভাবে রাহু অবস্থান করছে, ম্যারিড লাইফে কিছুটা ডিস্টার্ব দিবে সপ্তমপতি। অষ্টমভাবে আপনার লাইফ পার্টনারের স্বাস্থ্যের জায়গা বা লাইফ পার্টনারের কর্মক্ষেত্রে কিছুটা হলেও চাপ, এবং সপ্তমভাবে যেহেতু আপনার দৃষ্টি আপনার অবস্থান করছে রাহু, কিছু কিছু ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাওয়া বা যারা বিবাহ করতে চাইছেন কোনো জায়গাতে ভুল চয়েস হয়ে যাবে, রং সিলেকশান হয়ে যাওয়া। আমি একটা কথা বলবো, অবশ্যই এই সময় জ্যোতিষ বিচার এবং একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে বিবাহের ক্ষেত্রে কিন্তু এগান, কারণ এটা একটা জীবন, একটা পার্ট, বহুদূরের পার্ট। এই জায়গাটায় চট জলদি ডিসিশন নেবে না, কারণ সপ্তমপতি অষ্টমভাবে এখানে কিছুটা হলো ম্যারিড লাইফে যেমন সমস্যা নিয়ে আসবে বা বিবাহ হয়ে যাওয়ার পর আফটার ম্যারিড আপনাদের সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং যারা পার্টনারশিপ বিজনেস করছেন, দেখা যাচ্ছে 5 জন, 6 জন বা 7 জন মিলে পার্টনারশিপ ব্যবসা করছেন, পার্টনারশিপ বিজনেসে কিন্তু আপনাকে গাছে চড়িয়ে দিয়ে মইটা কিন্তু টেনে নিবে। অর্থাৎ কিছু সুযোগ সন্ধানী লোকের পাল্লাতে আপনারা কিন্তু পড়ে যেতে পারেন। অবশ্যই এখানে সতর্ক কিন্তু থাকুন, আপনি যদি কন্যা রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং কন্যা রাশির ক্ষেত্রে দেখুন, ডেলি ইনকামের জায়গাটা কিছুটা হলেও বাধা কিন্তু আসবে, অর্থাৎ চাপ থাকবে। ব্যবসা ক্ষেত্রে যারা সেলফ ব্যবসা করছে সেখানেও চাপ থাকবে, অতিরিক্ত ধার বা অতিরিক্ত ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট এই সময় করবেন না। পরামর্শ নিন আপনার ক্ষেত্রে এই সময়টা কেমন রয়েছে, কিন্তু বর্তমান গ্রহের গোচরণে বহু মানে বহু ইনভেস্টমেন্ট করলে কিন্তু সমস্যা হতে পারে। এবার আসি কর্ম। দেখুন, কর্মাধিপতি আপনার পঞ্চম এবং আপনার ষষ্ঠ ভাবে অবস্থান করছে। কর্মক্ষেত্রে আপনাদের শুভ, যারা কর্ম চেঞ্জ করতে চাইছেন তাদের ক্ষেত্রে খুব ভালো, বা ভালো একটা ফার বেটার জবের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ভালো, কন্যা রাশির আপনি যদি জাতক হন। কিন্তু কর্মক্ষেত্রে আপনি আর্গুমেন্ট আপনারা জড়াবেন না, কিছু কিছু ক্ষেত্রে পলিটিক্স হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে, কারণ কর্মাধিপতি ষষ্ঠভাবে পলিটিক্স হওয়ার সম্ভাবনা। এই জায়গাটা অবশ্যই চোখ কান খুলে কাজ করুন, কোনো আর্গুমেন্টে জড়াবেন না, সেখানে কিন্তু কর্মক্ষেত্রে চাপ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনি কন্যা রাশির মানুষ, এই জায়গাটা কিন্তু আপনার দেখা যাচ্ছে। এবং আপনাদের এই সময়ের মধ্যে আপনাদের বেশ কিছু চেঞ্জিংয়ের সম্ভাবনা কিন্তু রয়েছে, ভাগ্যের দ্বারা আপনাদের অর্থ আসবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের এ মাসে ভ্রমণযোগ, কোনো জায়গাতে ঘোরা, কোনো দূরযাত্রা হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে কন্যা রাশি। এবং পাশাপাশি আপনাদের বিদেশের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন, ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এই সকল সেক্টর থেকে আপনারা কিন্তু লাভ পাবেন। ওভারঅল কন্যা রাশির কিন্তু ভালো, ছোটোখাটো চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, আপনারা শনির বীজ মন্ত্র পাঠ করুন এবং গণেশজির উপাসনা আপনারা করুন। প্রতি বুধবার গণেশজিকে আপনারা 21টা দুব্বা নিবেদন করুন। নিশ্চিতরূপে যে সমস্যাগুলো রয়েছে, যে বাধাগুলো রয়েছে, সেটা আপনাদের জীবন থেকে কিন্তু দূর কিন্তু হবে। খুব দায়িত্ব নিয়ে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি।
2024 ফেব্রুয়ারি কেমন যাবে তার একটা পূর্বাভাস বা সম্ভাবনা আমি দিলাম। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন। সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।